হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডিল এম সারবেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সার্ভের মোহাম্মদ জিমুর খান তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে শিখব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা জমির মধ্যে যদি আপনার বাসা বাড়ি ভবন বিল্ডিং করা থাকে তো তখন আপনি কীভাবে কোনাকুনির মাপটা নেবেন এই যে দেখুন ধরেন সাপোজ আমরা এই জমিটা মাপতে আসছি তো আমাদের এইদিকে মই পাইলাম ছিয়ানব্বই ফুট আইলটা দক্ষিণে পাইলাম আটানব্বই ফুট পশ্চিমে পাইলাম ছাপান্ন ফুট এবং পূর্বে পাইলাম বাউন্ন ফুট তো কোনাকুনি যে দূরত্বটা বা কোনাকুনি যে মাপটা এটা আমি ধরেন এখানে নিতে পারতেছি না কিন্তু এইখানে জমির দাম অনেক বেশি মনে করেন যে এখানে প্রতি শতক জমির দাম হচ্ছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা শতক তো ওইখানে আমরা জানি ত্রিভুজে যদি হিসাবটা দিতে পারি বা হ্যান্স হিসাবটা দিতে পারি তখন আমার রেজাল্টটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোরেট হবে তো ওই হিসাবে আমি কি করবো এখানে হিসাবটা করব এখানে দেখুন আপনারা যদি ভালো করে খেয়াল করেন যে এটা আমরা কীভাবে করতে পারি যদিও আমি এর আগে একটা ভিডিও দেখাইছিলাম যে এটার মধ্যে আমরা কী করছিলাম এখানে আপনার কোন বের করছিলাম প্রথমে কোন বের করে এই হিসাবটা করছিলাম তবে আজকে আমি আপনাদের দেখাবো কিন্তু ওইখানে আমাদের চাঁদা লাগে কিন্তু আজকে আমি আপনাদের যে ফর্মুলাটা দেখাবো এটার মধ্যে কোনো চাঁদা বা কোনো কিছু লাগবে না আপনি যে নর্মালি যেই যন্ত্রপাতি যে যন্ত্রপাতিগুলো নিয়ে জরিপ করেন বা মাপজুপ করেন ওইগুলা দিয়ে আপনি করতে পারবেন তো চলুন পুরো বিষয়টা আমি আপনাদেরকে এখন ব্যাখ্যা করব তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট কারণ আমি দীর্ঘদিন যাব তো এই বিষয়টা সরাসরি প্রয়োগ করি অনেক সময় বিচারশালী হিসেবে আমি এই ফর্মুলাটা প্রয়োগ করি তো আপনাদেরকে আজকে বিষয়টা শেখাবো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তা আমি প্রথমে এক কাজ করি আমি এখানে আটানব্বই ফুট এখানে পাইছি ছাপান্ন ফুট তা আমি যেহেতু কোনাকিমা মাপটা নিতে পারতেছি না তো প্রথমে আমার যে কাজটা করতে হবে আমার দেখতে হবে এখানে কি ওয়াল করা আছে কি যদি এটা ওয়াল করা থাকে তখন আমার কিন্তু ওয়াল করা থাকলে আপনার কাজটা আরও সহজ হবে যদি ওয়াল করা না থাকে ধরেন আমার এখানে পয়েন্ট আছে খেয়াল করেন বিষয়টা বুঝেন এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট আমি কি করব এদিকে সুতা টাঙাবো এদিকে সুতা টাঙাবো এদিকে সুতা টাঙাবো যদি ওয়াল করা থাকে তখন কিন্তু আমার সুতা টাঙানোর দরকার নেই কারণ আমরা জানি যখন ওয়াল করা হয় তখন কিন্তু সুতা ধরেই ওয়ালটা করা হয় ঠিক আছে তো এখন ধরেন আমরা ইয়ে করতেছি এখানে আমরা যেহেতু এখানে এই জায়গার মধ্যে আমাদের কোনটা বের করব প্রথমে তো কোনটা বের করার জন্য আমরা কী করবো এইখান থেকে একটা যে কোনো একটা জায়গাতে ত্রিভুজ একটা কল্পনা করবো আমি এইখানেও ত্রিভুজ কল্পনা করতে পারি এখানেও ত্রিভুজ কল্পনা করতে পারি এখানেও করতে পারি এখানেও করতে পারি মোট কথা আমি যখন জমি মাপতে যাব যেইখানে আমি খালি জায়গা পাবো বা ফাঁকা পাবো ওইখানে আমি ত্রিভুজ কল্পনা করব তো মনে করি আমি এখানে ফাঁকা পাইছি এই জায়গাটাতে ঠিক আছে একটু অল্প একটু জায়গা ফাঁকা পাইছি তো এদিকে কিন্তু ভবন করা এদিকে ধরুন গর্ত পুকুর আছে তো যেদিকে আমার ধরুন মাপজপ করা সম্ভব না তা আমি এখানে যে কাজটা করতেছি তো প্রথমে এই দিক থেকে আমি যে নির্দিষ্ট একটা দূরত্ব দিলাম যে আমার ইচ্ছা মতো দিলাম এই বাউটা নিলাম আমি যে আপনার পাসপোর্ট এই দিক থেকে এখানে পাসপোর্ট নিলাম আবার এইখান থেকে আমি এদিকে পাসপোর্ট বা ছয় ফুট নিলাম ধরেন এখানে নিলাম ছয় ফুট তো এখন আমি এখানে কি করতে পারি এবিসি ধরে নিই তো এটাকে আমি এ ধরলাম এটাকে আমি বি ধরলাম এবং এখানে যে দূরত্বটা এটাকে আমি সি ধরলাম এর সিটা কিন্তু আমি সরজমিনে মেপে নিব এখানে আমি পাঁচ ফুট পরে যে মার্কটা করছি এখানে ছয় ফুট পরে একটা মার্ক করছি আর সি এর মানটা হচ্ছে ধরেন আমি এখানে পাইলাম আমি সাত ফুট দেখেন তা আমার এখানে এ সমান পাঁচ ফুট বি সমান ছয় ফুট সি সমান সাত ফুট তো এখন আমি এখানে হিসাবটা করব। তো এখন আমার কোন বের করা যে ফর্মুলা আছে ফর্মুলার মধ্যে এখানে অফ কোসাইনের সূত্রটা ব্যবহার করতে হবে লফ কোসাইনের যে সূত্র আছে সূত্রটা হচ্ছে তো কোসাইনের সূত্রটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস তবে এখানে দেখুন আমরা কিন্তু কোনটা দিয়ে নিই তো যখন আমরা এ আর বি এর সাথে কোন কল্পনা করব তখন এখানে কিন্তু আমাদের সিকোন হবে মানে এখানে যে কোনটা হবে এটা কিন্তু সিকোন তো আমি এখানে বড় হাতে সি দিলাম তা আমার এটা হচ্ছে এ বাহু এটা বাহু এটা সি বাহু এ আর বি এর সাথে যে কোনটা হয় হ্যাঁ এটা কি কোন হয় সিকোন হয় তো এখন আমি সিকোনটা বের করবো সিকোনটা বের করব প্রথমে আমরা জানি কোসাইনের যে ফর্মুলাটা আছে যে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি সি কিন্তু আমার এখানে সিটা বের করতে হবে তো যখন আমি এটাকে রাখব যে আপনার কস সি সমান তো যখন আমি এখানে আমার কস সিটা রাখবো তখন আমার সূত্রটা হবে এরকম তো আমি এখান থেকে আমি সূত্রের কাজটা করব। তা আমি এখানে দেখুন আমার যেহেতু এ বি সি তিনটা বাহু জানা আছে তা আমার এখানে আমি বাহু মানগুলো বসাই দিই তা আমার এর মানটা কত পাঁচ পাঁচের উপর স্কোয়ার যোগ আমার বিয়ের মান কত ছয় ছয়ের উপর স্কোয়ার যেহেতু আমার সূত্রের মধ্যে স্কোয়ার আছে মাইনাস সি সি এর মানটা হচ্ছে সাত সাতের উপর স্কোয়ার আর এখানে হচ্ছে আপনার টু নিচে হচ্ছে টু গুনন এ এর মান হচ্ছে আমার পাঁচ গুণন বিয়ের মান হচ্ছে ছয় তো এখন আমার পাঁচ পাশে কত এখানে আমি যদি এটা হিসাব করি তেন আমার ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পাঁচ গুণন পাঁচ আমরা জানি পাঁচ গুণন পাঁচ হচ্ছে কত আপনার পঁচিশ তো এখানে আমি পঁচিশ লিখলাম যোগ ছয় স্কোয়ার ছয় গুণন ছয় সমান হচ্ছে ছয় তিরিশ মাইনাস হচ্ছে সাত স্কোয়ার সাত গুণন সাত মানে হচ্ছে ঊনপঞ্চাশ আর আপনার নিচে হচ্ছে পাঁচ দোকানে দশ ছয় দশে সাইট তো সমান তার আমি যদি পঁচিশ আর ছয়ত্রিশ যোগ করি পঁচিশ যোগ ছয়ত্রিশ মাইনাস হচ্ছে এখানে হচ্ছে আমার বারো বারো কীভাবে হল পঁচিশ আর আপনার যোগ করার পরে থেকে মাইনাস করলে বারো হয় আমি নিচে যেহেতু আমার সাইড আছে শূন্য দশমিক বিশ কিন্তু এখানে দেখুন আমরা কিন্তু সি এর মান দরকার কস মানটা কিন্তু আমার এখানে দরকার নেই তো আমি এই জন্য কি করবো আমার এখানে যেহেতু কস সি সমান খেয়াল করুন বিষয়টা আমার এখানে যেহেতু কস সি সমান শূন্য দশমিক বিশ আমি এখানে যে কাজটা করব শুধু আপনার ইয়ার মানটা রাখবো সি এর মানটা রাখবো কষটাকে আমি ওই পাশে দিব কষ্ট যেহেতু এই পাশে গুনাকার আছে ওই পাশে গেলে বাগাকার হবে মানে কস ইনভার্স হয়ে যাবে কস ইনভার্স আর হচ্ছে শূন্য দশমিক বিশ দেখুন আবার বোঝাই দিই তো কষ্টটা কিন্তু এই পাশে আপনার গুনাকারে আছে কষ্টা ঠিক আছে যখনই কোনো জিনিস গুণাকারে থাকে তখন আপনি যখন সমাধান করবেন সমানের ওই পাশে পাঠিয়ে দিলে বাগাকার হয়ে যাবে এখানে হচ্ছে বাগাকারে কস সমান হচ্ছে ওয়ান তো দেখুন এখন আমরা যে কাজটা করবো এখানে সি এর মানটা বের করে নিব তো কস ইনভার্স ওয়ান সমান শূন্য দশমিক বিশ তো কস ইনভার্স ওয়ান সমান হচ্ছে শূন্য দশমিক বিশ যেহেতু আমাদের এখানে শূন্য দশমিক বিশ আছে তো এখন আমরা আমাদের হিসাবটা আপনি একটা সাইন্টিফিক ক্যালকুলেটার অথবা আপনার মোবাইলের সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারেন তো আমি এখানে মোবাইলের একটা সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতেছি তো এখানে দেখুন কস কোথায় আছে এই যে এখানে কস লেখা আছে কিন্তু আপনি কী করবেন আর শিপ দিয়ে কসে দিলে আপনার কসেন ইন বার্সটা পাবেন নাহলে সরাসরি কষ আসবে দেখুন সরাসরি কস আসলে কিন্তু আমার হবে না আমার শিপ দেওয়ার পর কষে দিলে আমার কী হবে কসেন ইন আসবে তা আমি এখানে কী করবো কসেন বাস যেহেতু আমার আসছে তা আমি শূন্য দশমিক বিশ দেবো দশমিক বিশ তা আটাত্তর দশমিক ছিচল্লিশ ডিগ্রি আটাত্তর দশমিক সিচল্লিশ ডি ডিগ্রি দেখুন আমাদের যে সমানটা করলাম সমাধানটা করলাম এখানে যে আমার সি এর মানটা বের করলাম সি এর ডিগ্রিটা কত পাইলাম আটাত্তর দশমিক ছিচল্লিশ ডিগ্রি তো এখন কিন্তু আমি এই যে অতিভুজের মাপটা বা কর্ণের মাপটা এটা কিন্তু আমি সহজ হিসাব করতে পারবো বিষয়টা খেয়াল করেন দেখেন আমি কিন্তু এখানে যে কোনটা আছে কোনটা কিন্তু বের করতে পারছি কত সি সমান আটাত্তর দশমিক ছিচল্লিশ ডিগ্রি তো এটা কিন্তু আপনারা সহজে সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন এবং আমার নিজস্ব সফটওয়্যার আছে এই জিনিসটা বের করার জন্য তো আপনারা বিডি লেন্সার বি ক্যালকুলেটার এই সফটওয়্যারটাতে যাবেন যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে সকল সূত্রসমূহ এটাতে যাবেন যাওয়ার পর এখানে সাইন সাইন ফর্মুলা তো এটাতে যাব যাওয়ার পর দেখুন আমার তিনটা বাহু জানা আছে এ সমান হচ্ছে আমার পাঁচ বি সমান হচ্ছে ছয় এবং সি সমান হচ্ছে সাত তা আমার এখানে কত আসছে আটাত্তর দশমিক ছেচল্লিশ ডিগ্রি আটাত্তর দশমিক ছিচল্লিশ ডিগ্রি তা আমার যে কোনটা আছে কোনটা কিন্তু আমি পাইয়ে গেছি কোনটা কত আমার এখানে আটাত্তর দশমিক ছিচল্লিশ ডিগ্রি যেহেতু আমার এখানে এই এই বাহুটা দরকার তো এই বাহুটা হইলে আমি হ্যারান্স হিসাব করতে পারবো এখন এই বাহুটা আমি হিসাব করে নিই তো এটাকে আমি এ ধরলাম এটাকে আমি বি ধরলাম এবং এ আর বি এর সাথে যে কোনটা আছে কোনটা হচ্ছে আটাত্তর দশমিক ছিচল্লিশ ডিগ্রি তখন আমি কি করবো আমার যে সূত্রটা আছে কোসাইনের সূত্রটা ওইটা আমি এখানে প্রয়োগ করব যে সূত্রটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়েল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস সি দেখুন আমার এখানে এর মান কত আছে এর মানস হচ্ছে ছাপান্ন ছাপান্ন স্কোয়ার যোগ বি এর মানাস হচ্ছে আপনার আটানব্বই স্কোয়ার মাইনাস টু গুণন ছাপান্ন গুণন আটানব্বই গুণন কস আমরা যেই ডিগ্রিটা পাই সেটা হচ্ছে আটাত্তর দশমিক ছিচল্লিশ ডিগ্রি আটাত্তর দশমিক ছিচল্লিশ ডিগ্রি তো পরের তাপ আমরা কী করবো সমাধান করবো সমাধানটা হচ্ছে ছাপান্ন স্কোয়ার তো ছাপান্ন যদি আপনি স্কোয়ার করেন মানে ছাপান্ন গুনন ছাপান্ন ছাপান্ন গুণন ছাপান্ন একত্রিশ ও ছয়ত্রিশ যোগ আটানব্বই স্কোয়ার আটানব্বই গুণন আটানব্বই নয় হাজার ছয়শো চার নয় হাজার ছয়শো চার মাইনাস এই সবগুলো এক গুণ করবো তো আমি গুণটা সাইন্টিফিক ক্যালকুলেটার দিয়ে করি যে আমার এখানে টু টু গুণন ছাপান্ন গুণন আটানব্বই গুণন কস আহ আটাত্তর দশমিক ছিচল্লিশ আটাত্তর দশমিক আমার এখানে যে রেজাল্ট আসতেছে এটা হচ্ছে পঁচানব্বই দশমিক সাতাত্তর মাইনাস একুশশো পঁচানব্বই দশমিক সাতাত্তর আমি কি করবো এই দুইটাকে যোগ করার পর এটাকে মাইনাস করবো তো এই দুটাকে যোগ করি হ্যাঁ একত্রিশ ছয়ত্রিশ যোগ নয় হাজার ছয় শত চার যোগ মাইনাস এই দুটাকে আমি যোগ করলাম যোগ করার পর আমার যে রেজাল্ট আর সেটা হচ্ছে বারো হাজার সাত শত চল্লিশ এটা থেকে আমি মাইনাস করবো কত একুশশো পঁচানব্বই দশমিক সাতাত্তর একুশশো পঁচানব্বই দশমিক সাতাত্তর বারো হাজার সাতশো চল্লিশ মাইনাস একুশশো পঁচানব্বই দশমিক সাতাত্তর একুশশো পঁচানব্বই দশমিক সাতাত্তর তো দশ হাজার পাঁচশো চৌচল্লিশ দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ দশমিক তেইশ এটা কিন্তু আপনার সি স্কোয়ার বের করছি আমরা আমরা কিন্তু দরকার শুধু সি আমরা কিন্তু স্কোয়ারটা রাখতে পারবো না এখন আমি যদি যেহেতু আমার সি স্কোয়ার সবার এটা আসছে আমি এখন আমি যদি সিটা রাখি তখন আমার ওই পাশে কিন্তু এটা রোট আকার এসে পড়বে দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ দশমিক তেইশ এখন আমি যদি রোট অভার এটা করি তখন আমার রেজাল্টটা এসে পড়বে সি এর মানটা হয়ে যাবে তো এখন আমাদের যে রেজাল্টটা দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ দশমিক তেইশ এটা কিন্তু যদি রোট ওভার করি তা আমাদের রেজাল্টটা এসে পড়বে দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ দশমিক তেইশ তা আমার এখানে যে বাহুটা আসছে এটা হচ্ছে একশত দুই দশমিক আটষট্টি ছয় আট পাঁচ ফুট তাহলে এটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তখন আমার হবে এটা একশো দুই ফুট আর প্রায় আট ইঞ্চি তো এখন দেখেন আমরা কিন্তু খুব ইজিলি কী করতে পারলাম এই যে মানটা এটা যদি আমরা সি দৌড়ি এই যে সি বাহুটা এটা আমরা পাইছি কত একশো দুই দশমিক একশো দুই ফুট আট ইঞ্চি এখন দেখেন আমার এ বাহুটা পাইছি কত এ পাইসি ছাপান্ন ফুট বি পাইছি আপনার আটানব্বই ফুট এবং সি পাইছি কত এ সিটা এ সিটা পাইছি হচ্ছে আপনার একশো দুই ফুট আট ইঞ্চি তাই আমি কিন্তু এখন খুব সহজ এটাকে হ্যারন সেপ বা বিষম্বাহতে করতে পারবো তো হ্যারন সেপ বা বিষম্বাহতে আমার যে সফটওয়্যার আছে ওটা দিয়ে করি এটা আপনারা দুইটা দুইভাবে করতে পারব দুইটা বিষয় আমি দেখাবো তো এখন আমাদের যে বাহুগুলো জানা আছে যে এখানে একটা দুইটা তিনটা বাহুনি একটা ত্রিভুজ এখানে একটা দুইটা তিনটা বাহুনি একটা ত্রিভুজ তো আমাদের এখানে দুইটা ত্রিভুজ হয়েছে তো দুইটা ত্রিভুজের হিসাবটা আমরা খুব সহজে আমাদের যে অ্যাপস আছে বিডি সার্ভে ক্যালকুলেটর এটার মাধ্যমে করতে পারবো তো এখানে আপনার তিন ত্রিভুজ এবং ছয় ত্রিভুজ আপনি চাইলে তিনটা ত্রিভুজ হিসেবে একসাথে হিসাব করতে পারবেন ছটাও করতে পারবেন এবং চাইলে একটা একটাও করেও করতে পারবেন তা আমি এখানে দুইটা ত্রিভুজ একসাথে হিসাব করি তা আমার একটা ত্রিভুজ একটা বাহু হচ্ছে আপনার আটানব্বই ফুট এবং অপর আরেকটা বাহু হচ্ছে ছাপান্ন ফুট তারপর হচ্ছে একটা বাহু হচ্ছে আমার একশো দুই ফুট আট ইঞ্চি মানে দশমিক ছয় ছয় তারপরে আরেকটা ত্রিভুজের একটা বাহু হচ্ছে আপনার একশো দুই ফুট আট ইঞ্চি তারপর হচ্ছে আপনার ছিয়ানব্বই ফুট তারপর হচ্ছে আপনার 52 ফুট কারণ আমার এখানে সমাধান দিলে এখানে মোট জমির পরিমাণ হচ্ছে এগারো দশমিক পঁচাশি শতক তার মানে আমার এখানে মোট এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে এগারো দশমিক পঁচাশি শতক তা আমি কিন্তু এখানে কি করলাম আমার কিন্তু এই এই বাহুটা জানা নাই তারপর আমি এটা বের করতে পারছি যে এখানে এই বাহুটা কল্পনা করে এই বাহুটাও কিন্তু সঠিকভাবে আপনি যদি সরজমিনে মাপেন কারণ সূত্র কিন্তু ভুল হয় না আপনি যদি সূত্রটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু এখানে মাপলে আপনি সেম এই যে একশো দুই ফুট আট ইঞ্চি পাইছে এটাই আপনি পাবেন তো এখন আমরা যে সমাধানটা করলাম দুইটা সমাধান করছি এখন এই দুইটা সমাধান দেখি আমাদের ঠিক আছে কিনা আমরা যাচাই করে নিই তা আপনারা কিন্তু খুব সহজে মোবাইল অ্যাপসে ব্যবহার করে সমাধানটা করতে পারবেন তো মোবাইল অ্যাপে ব্যবহার করা করার জন্য সকল সূত্র সমূহ এখানে সাইন কোসাইন ফর্মুলাটা ব্যবহার করবেন সাইনকোসাইন ফর্মুলার এখানে গেলাম তো প্রথমে যে আমরা এখানে একটা ত্রিভুজ বিবেচনা করছি এটা দেখি আগে যে কোনটা বার করছে আটাত্তর দশমিক শিচল্লিশ এটা ঠিক আছে কিনা তো এটা আপনার এর মান হচ্ছে পাঁচ এর মান পাঁচ এর মান হচ্ছে আপনার ছয় এবং সি এর মান হচ্ছে সাত তা আমার এখানে সি হচ্ছে আটাত্তর দশমিক ছিচল্লিশ ডিগ্রি তার মানে এই ডিগ্রিটা ঠিক আছে আমরা যে বের করছিলাম সূত্রের মাধ্যমে এটা ঠিক আছে তাহলে আমরা আবার যাচাই করবো যে আমার এর মান হচ্ছে এই যে দেখুন এর মান হচ্ছে ছাপান্ন এর মান হচ্ছে কত ছাপান্ন ফুট মানে এইটা এ মান হচ্ছে এ বাহুটা এই বাহুটা হচ্ছে ছাপান্ন ফুট এবং বি বি হচ্ছে এই বাহুটা এটা হচ্ছে আটানব্বই ফুট আপনি ইচ্ছা মতো ধরে নেবেন এটাকে এ ধরতে পারেন এটাকে বি ধরতে আবার এটাকে বি এটাকে এ ধরতে পারেন এটা কোনো সমস্যা না আর সিয়ের যে কোনটা আমরা বের করছি এই কোনটা এখানে দিব দেখুন আমরা কিন্তু সিয়ের বাহুটা খালি রাখবো কারণ সিয়ের বাহুটা তো আমরা জানি না এটা আমাদেরকে সফটওয়্যার বের করে দিবে বা এটা আমাদের বের করতে হবে আমরা যে কোনটা পাইছি কোনটা হচ্ছে আটাত্তর দশমিক ছিচল্লিশ ডিগ্রি এই যে এইদিকে দেখুন এদিকে কিন্তু এটা হচ্ছে বাহু এদিকে কিন্তু কোন না আপনি কিন্তু এখানে যদি সি দেন তখন কিন্তু আপনার রেজাল্ট আসবে না এখানে যেহেতু আমার বাহুটা আমি বাহুর এখানে দিব বাহুর এখানে কত আছে আপনার আটাত্তর দশমিক ছিচল্লিশ আছে তা আমি আটাত্তর দশমিক ছিচল্লিশ দিয়ে সমাধান দিলাম তা আমার এখানে কত একশো দুই ফুট আষট্টি মানে একশো দুই ফুট আট ইঞ্চি তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কী করতে পারেন খুব সহজে আমার যে সফটওয়্যার আছে এই সফটওয়্যারের সাহায্যে আপনারা এই সবটা খুব ইজিলি এবং আরও সহজভাবে করতে পারবেন কিন্তু আপনার মূল বিষয়টা বুঝতে হবে তারপর আমি আবার মূল বিষয়টা আপনাদেরকে একটু বোঝাই বা ধারণা দিয়ে দিই যে আমরা যখন ধরেন সাপোজ এইখানে জমিটা মাপতে আসলাম তো মাপতে আসার পরে কোনোভাবেই আমি এই যে কর্ণটা আছে কর্ণটা মাপতে পারতেছি না এখানে ধরেন একটা গর্ত আছে এখানে হচ্ছে একটা পুকুর আছে এখানে একটা বাড়ি ঘর করা আছে কিন্তু আমার এখানে এই বাহুটা বের না করতে পারলে কিন্তু কর্ণটা বের করতে না পারলে কিন্তু আমি কি করতে পারবো না হেরসবাবি সম্ভবত হিসাব করতে পারবো না তো হেরনসভাবী সম্ভাবত হিসাব করার জন্য আমি এখানে একটা মাস্টার ফর্মুলা বা মাস্টার টেকনিক ব্যবহার করব আমি দেখব যে এটা যদি ওয়াল করা থাকে চতুর্দিকে যদি ওয়াল করা থাকে তখন আমি কি করব দেখব যে কোন দিকে আমার একটু স্পেস বা গ্যাপ আছে আমার এইদিকে কি গ্যাপ থাকতে পারে এদিকে গ্যাপ থাকতে পারে এইদিকে গ্যাপ থাকতে পারে এদিকে গ্যাপ থাকতে পারে অবশ্যই একটু না একটু গ্যাপ থাকবে আমার বেশি গ্যাপ দরকার নেই যে এক ফুট দুই ফুট তিন ফুটের মতো গ্যাপ আছে তো এই গ্যাপটাই আমার হিসাব করার জন্য আপ বা পারফেক্ট বা যথেষ্ট তা আমি এখানে যে কাজটা করবো দেখুন ধরেন আমার এইখানে গ্যাপ আছে সাপোজ তো এইখানে গ্যাপ আছে আমি এখানে মন মতো একটা মাপ নিব তো এই দিক থেকে আমি ধরো ছয় ফুট নিলাম এটার নাম দিলাম এ এ সমান ছয় ফুট আর এদিক থেকে ধরেন আমি নিলাম আট ফুট বি সমান কত নিলাম আট ফুট নিলাম এবং এই আপনার ছয় আর আট ফুট দূরত্ব নেওয়ার পর এখানে যে দূরত্বটা পাইলাম এটা হচ্ছে ছোটো হাতের সি সমান হচ্ছে ধরেন আপনার নয় ফুট সি সমান কত পাইলাম আমরা নয় ফুট এটা কিন্তু আমি পাই না এটা আপনি সরজমিনে যেটা পাইবেন ওইটা এখানে দিবেন জাস্ট আমি এখানে সিটা ধরে নিলাম সরজমিনে এটা আপনি মাইপে পাইবেন যে এ ছয় ফুট দিলেন বিশ আট ফুট দিলেন এখানে মাপটা আপনি সরজমিনে মাইপে নেবেন তেন আমার কিন্তু এখানে কোনটা দরকার এখানে কী কোন হবে এয়ার আর বিয়ের সাথে বড় হাতের সি কোন সিডি গ্রিক তো আমার সিডি কোন বের করার যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে কি যদি আমি দেখাইছি এখন আমি সফটওয়্যারের মাধ্যমে দেখাবো যে আমার তিনটা বাহু আমি বসাই দিলে আমার কোনটা হিসেবে ই এর মান কত এবং বিয়ের মান হচ্ছে আট এবং সি এর মান হচ্ছে নয় তেন আমি যদি সমাধান দিই সমাধান দিলে সি সমান আসছে কত আটাত্তর দশমিক আটান্ন ডিগ্রি এই যে সি সমান কত আসছে আপনার আটাত্তর দশমিক আটান্ন ডিগ্রি তার মানে আমি সি এর মানটা পেয়ে গেলাম ডিগ্রি পাই গেলাম তেন আমি যদি এই যে বাহুটা লম্বা দূরত্বটা আমি কি করলাম প্রথমে এখান থেকে এই পর্যন্ত মাপলাম ধরেন এইখানে আমি মাইফি পাইলাম আশি ফুট আর এখানে পাইলাম হচ্ছে ষাট ফুট তো এটার আমি একটা নাম দিলাম এটা হচ্ছে এ সমান আশি বি সমান ষাট আর এ আর বি এর সাথে যে কোন হয় এটা হচ্ছে সিকুন ঠিক আছে সিকুন আমার জানা আছে সিকোনটা কত আছে আপনার আটাত্তর দশমিক আটান্ন ডিগ্রি আছে এটা আমার বের করা আছে আমি বের করলাম এখন মাত্র বের করলাম তাহলে আমি কি করবো আমার এই বাহুটা আমার জানা দরকার তো এই বাহুটা যেহেতু দরকার তা আমি কী করবো সেম একইভাবে আমার সফটওয়্যারের মাধ্যমে এটা করতে পারবো তো সফটওয়্যারের মাধ্যমে যখন আমি করব আমার এর মানটা কত আছে এর মানটা হচ্ছে আশি আশি এর মধ্যে আমি আশি বসাইলাম বিয়ের মানটা আমার কত আছে এখানে বিয়ের মানটা আছে সাইড আর সি সি কিন্তু এটা কিন্তু বাহু না সি কিন্তু বাহু হচ্ছে এটা এটা কিন্তু আপনার সি বাহু ঠিক আছে আমরা কিন্তু এখন যেই কাজটা করতেছি এটা হচ্ছে সি কোণের কাজ মানে আমাদের একটা ত্রিভুজের দুইটা বাহু এবং একটা কোন জানা আছে তখন আমি কি করতে পারি অপর বাহুটা আমি বের করতে পারি তো আমার কোনটা জানা আছে কোনটা হচ্ছে আটাত্তর দশমিক আটান্ন ফুট আটাত্তর দশমিক আটান্ন মানে আটান্ন ডিগ্রি তাহলে আমি সমাধানে ক্লিক করলে আমার এখানে যে ইয়েটা আছে দেখুন সিবাহুটা এটা হচ্ছে উনানব্বই দশমিক মানে নব্বই ফুট শিবাহুটা কত আমার এই যে শিবাহুটা এটা যদি আমি সরজমিনে মাপিও তাও নব্বই ফুট পাবো এবং সূত্রের মাধ্যমে যে নব্বই ফুট বের করছি এটাও কিন্তু আমার সঠিক আর এখানে দেখুন আমাদের যেই সফটওয়্যার আছে আপনি যে এটার হেল্প বা অ্যাবাউটে গেলে দেখতে পারবেন যে কোনো তিনটি গড় পূরণ করলে রেজাল্ট আসবে ত্রিভুজে তিন বাহু জানা থাকলে কোন সব হিসাব করতে পারবেন ত্রিভুজে দুই বাহু যে কোনো একটি কোন জানা থাকলে ও বের করা যাবে তারপরে এখানে সূত্রগুলো দেওয়া আছে কোন কোন সূত্রের সমন্বয়ে এই সূত্রগুলা হিসাব করা হয়েছে তো তারপরে দেখুন আপনারা চাইলে আমাদের যেই সফটওয়্যার বা অ্যাপস আছে এটা প্লে স্টোরে গিয়ে আপনি বিদিলে সার্ভে ক্যালকুলেটার লিখলে আমাদের লেটেস্ট বাসন হচ্ছে এখন পর্যন্ত সেভেন পয়েন্ট জিরো বা সিক্স পয়েন্ট নাইন তা আপনারা এই বাসনটা ডাউনলোড করে নেবেন আয়তাকার জমি ত্রিভুজাকার ত্রিভুজ আকার জমি মানে আয়তাকার জমি এটা দিয়ে মাপবেন ত্রিভুজাকার জমি এটা দিয়ে মাপবেন আর বৃত্তাবেশ যদি আপনার পেটাকৃতি জমি থাকে তখন আপনি কি করবেন এই পেটাকৃতির জমিটা সাপোজ খেয়াল পেটাকৃতি জমি এই জায়গাটাকে আলাদা করে এটাকে আপনি বৃত্তাবষ হিসাব করবেন আর তারপর একাধিক ত্রিভুজ যেটার মাধ্যমে আপনি তিনটা এবং ছটা ত্রিভুজ একসাথে হিসাব করতে পারবেন আপনি একটা জমি মাপতে গেলে জমিটা এরকম আমরা জানি একটা জমি যদি বাঁকা থাকে তখন কি করা লাগে যত বেশি খণ্ড করা যায় তত বেশি এক হয় ওঠা ধরেন এইদিকে আমি একটা ত্রিভুজ করলাম এদিকে একটা ত্রিভুজ করলাম এদিকে একটা ত্রিভুজ করলাম তো আমার এখানে মোট ত্রিভুজ হলে এক দুই তিন চার তখন আমি কী করবো একাধিক ত্রিভুজ এখানে যদি একসাথে তিনটা করা যায় এবং ছয় ত্রিভুজ হিসাব করে চারটা ত্রিভুজ দিয়ে একসাথে হিসাব করবো তারপর হচ্ছে আমার আর জমির সঠিক হিসাব এটা যদি আমি গত একটা ইয়ার মধ্যে দেখাইছিলাম আর যে জমির সঠিক হিসাবের বিষয়টা আপনি ইচ্ছা করলে এটা ব্যবহার করে এটা সাহায্যে কোন বের করতে পারবেন এখন অনেকের কোশ্চেন থাকে যে স্যার কোন কি আসলে আমাদের বের করা দরকার কিনা আমি বলবো আপনাদের যে কোনের বিষয়টা আপনারা এখন শিখুন এটা কোথায় কোথায় কী কীভাবে আপনারা কাজে লাগাবেন এটা আমি সামনে আলোচনা করবো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এই বিষয়টা হিসাব করা বা বোঝাটা তারপর সকল সূত্র সমূহ এটার মধ্যে আপনার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সূত্র এটা হচ্ছে কোসাইন ফর্মুলা তো এই ফর্মুলাটা খুবই কার্যকর একটা ফর্মুলা বিশেষ করে আপনার যখন আপনি হাউজিং প্লট অথবা আপনি এরকম একটা জায়গাতে জমি মাপতে গেছেন যেখানে আপনার ধরেন হেরনসে মাপা সম্ভব না অনেকে কী করে বলে যে আরে এইখানে তো কোনাকুনি মাপ নেওয়াও সম্ভব না এখানে ম্যাপ দিয়ে আসে কিন্তু আমরা জানি ঘরের মাপ্তারে করেন না তাই জন্য ওইখানে আমরা কী করতে পারি এই ফর্মুলাটার সাহায্যে আমরা হিসাবটা করতে পারি তারপর হচ্ছে আপনার খতিয়ান ক্যালকুলেটার খতীয়ান ক্যালকুলেটার যদি আপনারা যান আনা কণ্ডা করাকান্তির হিসাব তিলের হিসাব করতে পারবেন এবং হচ্ছে একক পরিবর্তন এখানে আপনারা চাইলে যে কোনো এককে কনভার্ট বা পরিবর্তন করতে পারবেন দৈর্ঘ্য একক এবং বর্গ একক যে কোনো এককে আর তারপর উল্লেখযোগ্য দুইটা ফিচার একটা হচ্ছে যন্ত্রপাতি আপনারা চাইলে জমি আবার যত প্রকার যন্ত্রপাতি আছে সব কিছু আমাদের দোকান বা অফিস থেকে সরাসরি নিতে পারবেন এবং আপনারা যদি কেউ চান যে আমাদের মাধ্যমে সেবা নেবেন আমাদের বিভিন্ন প্রকার সেবা আছে আপনারা চাইলে আমাদের সেবাগুলো নিতে পারবেন মানে ভূমি বিষ সংক্রান্ত যে কোনো বিষয়ে সেবাগুলো আপনি এখন থেকে নিতে পারবেন একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র কিছু কিছু কোম্পানি বা প্রাইভেট এজেন্সি তাদেরকে সেবা দিতাম এখন সবার জন্য সেবাগুলো উন্মুক্ত যে কেউ আপনার ইচ্ছা করলে সাধারণ পাবলিক অথবা আপনার যারা জায়গা জমি নিয়ে একটু সমস্যার মধ্যে আছেন যদি আপনার জমিরও অবস্থান ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ এর কাছাকাছি তখন অবশ্যই আমাদের টিম বা প্রয়োজন সাপেক্ষে আমরা নিজেরাও সরজমিনে যায় মাপজ অথবা সীমানা নির্ধারণ অথবা সালিশের কাজ করে থাকি তা আপনারা প্লে স্টোর থেকে আমাদের দুইটা অ্যাপস একটা হচ্ছে বিডি লেন্স সার্ভে ক্যালকুলেটার আর একটা হচ্ছে ভূমি জরিপ ক্যালকুলেটার তো এই দুটি অ্যাপস ডাউনলোড করে রাখতে পারেন এবং ইন ফিউচারে এগুলোর মধ্যে আমরা আরও বেশি ফিচার নিয়ে আসবো এবং এই অ্যাপসগুলা সম্পূর্ণ আমরা প্রফেশনাল কারো সহযোগিতা স্যার আমরা নিজেরা তৈরি করছি এবং নিজেরা ডেভেলপ করছি এবং এই অ্যাপসগুলো তৈরি করতে আমাদের অনেক সময় এবং অনেক লাইনের প্রোগ্রাম লেখা লাগছে যেটার জন্য আপনার অনেক সমস্যার মধ্যে ছিলাম এতদিন তাই গেছে যে এইগুলো নিয়ে কাজ করতে যাওয়ার কাজ করার ফলে বিড়ুর মধ্যে অতটা সময় দিতে পারিনি আপনাদের অনেকেরই করছিল যে নতুন বিডু কবে পাবো তো আশা করি সামনে আপনার যেহেতু আমাদের অ্যাপসের কাজগুলো শেষ তো সামনে আপনার অনেক বিডু আপনারা আশা করি পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম